আসসালামু আলাইকুম, আমি বাইরন, ইলাস্ট্রেটর টিউটোরিয়াল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ডিজাইনটা করে দেখাবো। পেন্সিলের মন ধরে শুরু করি। প্রথমে আমরা যাব, প্রথমে আমরা এখানে ভিউতে গিয়ে স্মার্ট গাইড সিলেক্ট আছে কিনা দেখে নিব। স্মার্ট গাইড সিলেক্ট না থাকলে আমরা স্মার্ট গাইড সিলেক্ট করে নিব। এরপর আবার আমরা রোটেট করব, দেখুন লাইন আর টুলে গিয়ে সেন্টার পয়েন্টে যাব। সেন্টার পয়েন্টে গিয়ে অল প্রেসপে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে লেন্থ এক্স অ্যাক্সিস, লেন্থ ওয়াই অ্যাক্সিস এবং বেজ অ্যালং এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এখানে সব 50 দিব। তারপর আমরা ওকে প্রেস করবো। করার পরে এবার আবার আমরা এখানে যাব, আমরা এখানে আবার রোটেট টুলে যাব। রোটেট টুলে গিয়ে এখানে আমরা অল প্রেস করে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা 15 ডিগ্রি করে দেবো। 15 ডিগ্রি করে দেবো। 15 ডিগ্রি করে পর আমরা এখানে যাব ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল জেড প্রেস করব। এটাকে সিঙ্গেল পপ হয়ে যায়। এরপরে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা এখানে যাব, রোটেট টুলে গিয়ে আমরা এখানে আবার এখানে অ্যাঙ্কর পার্টিকেল রোটেট টুলে দিব। রোটেট করার পর এখানে 45 ডিগ্রি পরে আমরা এখানে কন্ট্রোল ডি প্রেস করে 6 টাইম দেব। ওকে, 6 টাইম দেওয়ার পরে কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করার পর আমরা এখানে স্ট্রোক কালারের নাম করে দেব নাম। এরপর আমরা এখানে যাবো সোয়াস লাইব্রেরি মেনু গিয়ে এখানে আমরা এখানে গ্রেডিয়েন্ট সিজন্সে গিয়ে আমরা দেখবো এখানে অনেক কালার আছে। আপনারা আপনাদের পছন্দ মতো পিক করে নেবেন। এখানে আমি এটা নিলাম। ওকে, এরপর আমরা যাব এখানে আমরা এরপর আমরা আই ডট টুলে যাব। এবার আবার আমার এখন রিফ্লেক্ট টুল এখানে সেন্টারে যাব। হরিজন্টাল ভার্টিক্যাল এক্সিস এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এরপর আমরা এখানে কপি করে নেব। দেখুন সুন্দর ডিজাইন হয়ে গেল। এরপরে আমরা যাব এখানে ইলিপস টুল গিয়ে এখানে সেন্টার পয়েন্টে গিয়ে অল প্রেস করব। এর আমরা অপাসিটি কমাই দিই 50% করে দিয়ে অপাসিটি পরে আমরা যাব ইলিপস টুলে। যাব ইলিপস টুলে গিয়ে এখানে আমরা অ্যাঙ্কর পয়েন্টে অল প্রেস করে ক্লিক করব। ক্লিক করার পর এখানে উইথ এন্ড হেড দেব 750। এরপরে আমরা কন্ট্রোল এ দিব। কন্ট্রোল এ দিয়ে এখানে আমরা যাব অবজেক্ট ফিটিং মাস্ক।
সুন্দর ডিজাইন হয়ে গেল। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আপনাদের যদি আমার এই ডিজাইনটা ভালো লাগে তবে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, খুব ভালো।